বেদ ভারতবর্ষ তথা সমগ্র হিন্দু জাতির একমাত্র পুরোধা সাহিত্য হচ্ছে এই বেদ সংস্কৃত সাহিত্য তথা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এই আলোচনা শুরুতেই যা আলোচনা না করলেই নয় হয়তো এই আলোচনা না করলে আমাদের সম্পূর্ণ বিষয়টাই অজানা এবং অসম্পূর্ণ থেকে যাবে তাই হলো বেদ সে কথা মাথায় রেখেই ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর নতুন প্রবর্তিত সিলেবাসে বৈদিক সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্তিকরণ ঘটেছে যেহেতু সেমিস্টার সিস্টেম তাই প্রথম সেমিস্টারে তোমাদের চারটি বেদের মধ্যে প্রথম দুটি অর্থাৎ ঋগ্বেদ এবং সামবেদ সংক্ষিপ্ত আলোচনা পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে আজ সেই দুই বেদের যাবতীয় এমসিকিউ একদম সাজেশান সহ তোমাদের জন্য আলোচনা করব পিডিএফ নোট আকারে আশা করছি এই সম্পূর্ণ নোট যা আজকে আমি তোমাদের জন্য তৈরি করেছি তার মধ্যে থেকে তোমরা একেবারে একশো শতাংশ বা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই বলবো তোমরা খাতা পেন নিয়ে যাবতীয় যে শর্ট কোশ্চেনগুলো বলবো সেগুলো কিন্তু লিখে এখন থেকে প্র্যাকটিস সহ পড়া শুরু করে দাও নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার এক একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলে সঙ্গে থাকবে তাহলে চলো মূল বৈদিক সাহিত্যের যে সম্পূর্ণ আলোচনা আজকের একটি ক্লাসের মধ্যেই আমরা সেরে ফেলি দেখো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য সর্বমোট সত্তরটি এমসিকিউ রেখেছি এই সত্তরটি এমসিকিউ কিন্তু বৈদিক সাহিত্যের অংশ থেকে যথেষ্ট এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন নেই আমার মনে হত হয় তাই এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথমে দেখো লেখা রয়েছে বৈদিক সাহিত্য বহু ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ প্রথম প্রশ্ন দেখো প্রশ্নের আগে একটু সামান্য বেদ সম্পর্কে আমি বলে রাখি বেদকে আমরা শ্রুতি বলে জানি অনেকেই কারণ কি আমরা জানি বেদকে শুনে শুনে মনে রাখতে হতো এছাড়াও আরেকটি কথা জানতে হবে বেদ কিন্তু কোনো পুরুষ বা মানুষ দ্বারা রচিত নয় এখানে পুরুষ বলতে কিন্তু কোনো মেল ফিগারকে বোঝাচ্ছে না এখানে পুরুষ বলতে মানুষকে বোঝাচ্ছে বেদ কোনো মানুষের দ্বারা রচিত নয় বলে বেদকে কিন্তু অপৌরসীয় বলা হয়ে থাকে তার কারণ প্রাচীনকালের মন্ত্রদ্রষ্টা ঋষিরা যোগ বলে বা সাধনা বলে যা ভগবানদের কাছ থেকে শিখতেন সেটা তিনি মন্ত্র দৃষ্ট করতে পারতেন তাদেরকে মন্ত্রদ্রষ্টা ঋষি বলা হতো তারা ধ্যান বলে বা যোগ বলে এই মন্ত্র বা এই বেদের শ্লোকাংশ স্মরণ করতেন এবং তাই তিনি তাদের শিষ্যদের সামনে পাঠ করতেন এবং শিষ্যরা তা শুনে শুনে মনে রাখত ঠিক আছে এই ছিল সংক্ষিপ্ত বেদের ধারণা বেদ চারটি আমরা জানি রিক সাম যজু অথর্ব প্রথম সেমিস্টারে রিক এবং সামবেদের আলোচনা দেওয়া হয়েছে দ্বিতীয় সেমিস্টারে আমরা যজুর্বেদ এবং অথর্বেদের কথা পড়ব চলো প্রশ্নের আলোচনায় আসি প্রথম প্রশ্ন বলছে বেদ শব্দের উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে উত্তর হবে বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ ধাতু থেকে দ্বিতীয় প্রশ্ন বিদ কথার অর্থ কি বিদ কথার অর্থ হচ্ছে বা বেদ বা বিদ দুটো একই অর্থ তার অর্থ কি জ্ঞান বেদ কটি বেদ চারটি পরের প্রশ্ন এবার ঋগ্বেদে আমরা ডাইরেক্ট ঢুকে যাচ্ছি চার নম্বর প্রশ্ন থেকে ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে দশটি মণ্ডল আছে ঋগ্বেদের ব্রাহ্মণ হল কে ওই ব্রাহ্মণ ছদাগে ঋগ্বেদের আরণ্যক কটি দুটি ঋগ্বেদের মোট সুক্ত সংখ্যা কটি হাজার সতেরোটি ঋগ্বেদের কতগুলি শাখা বর্তমানে পাওয়া যায় উত্তর হবে দুটি শাখা পাওয়া যায় ঋগ্বেদের পুরোহিতের নাম কি ঋগ্বেদে যারা পুরোহিত তাদের নাম হোতা ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তটির ছন্দ কি গায়ত্রী ছন্দ ঋগ্বেদের নবম মণ্ডলটির নাম কি সোম মণ্ডল ঋগ্বেদের ঋগ্বেদে পৃথিবীর স্থানীয় দেবতাকে অগ্নি বিখ্যাত পুরুষ সূক্তটি ঋগ্বেদের কোন মণ্ডলে আছে উত্তর হবে দশম মণ্ডলে চোদ্দ নম্বর প্রশ্ন ঋগ্বেদের কতগুলি ছন্দ আছে উত্তর হবে সাতটি ছন্দ আছে পনেরো নম্বর ঋগ্বেদের একটি দার্শনিক সূক্তের নাম লেখো উত্তর হবে নাদশীয় সূক্ত ষোলো দাগের প্রশ্নে বলছে ঋগবেদের একজন নারী ঋষি হলেন বিশ্ববাড়া মাথায় রাখতে হবে ঋগ্বেদের একজন নারী ঋষি হচ্ছেন বিশ্ববাড়া সতেরো দাগের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষাসমূহের মধ্যে সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি ঋগ্বেদ আঠারো দাগের প্রশ্ন কোন বেদকে বলা হয় দশতরী ঋগ্বেদকে দশতরী বলা হয়ে থাকে ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তটি কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয়েছে উত্তর হবে দেবতা অগ্নির উদ্দেশ্যে রচিত হয়েছে পরের প্রশ্ন ঋগ্বেদের কোন মণ্ডলে পরমাত্মার স্বরূপ সম্পর্কে বলা হয়েছে উত্তর হবে চতুর্থ মণ্ডলে বালখিল্য সুক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে দেখা যায় উত্তর হবে অষ্টম মণ্ডলে পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে এই প্রশ্নগুলো লিখে নেবে বলছে সর্বপ্রথম গঙ্গার উল্লেখ ঋগ্বেদের কোন মণ্ডলে পরিলক্ষিত হয় উত্তর হবে দশম মন্ডলে। সায়নাচার্য কোন বেদের ভাষ্যকার উত্তর হবে ঋগ্বেদের ভাষ্যকার ঋগ্বেদে ব্রাহ্মণের সংখ্যা কটি দুটি ঋগ্বেদের দুটি ব্রাহ্মণ কি কি ঐতরেয় এবং কৌশিত কী মাথায় রাখতে হবে ঋগ্বেদের দুটি ব্রাহ্মণ ঐতরেয় এবং কৌশিত কী ঐতরেয় ব্রাহ্মণে কটি অধ্যায় আছে চল্লিশটি এবং কৌশিত কি ব্রাহ্মণে কটি অধ্যায় আছে তিরিশটি ঋগ্বেদের কতগুলি উপনিষদ ঋগ্বেদে দুটি উপনিষদ পরে প্রশ্ন আত্মতত্ত্ব কোন উপনিষদে প্রতিপাদ্য বিষয় আত্মতত্ত্ব ঐতেরেয় উপনিষদের প্রতিপাদ্য বিষয় পরের প্রশ্ন প্রজ্ঞানং ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদের অন্তর্গত ঐতেরেয় উপনিষদের অন্তর্গত আধুনিক পণ্ডিতদের মতে কোনটি সর্বপ্রাচীন উপনিষদ উত্তর হবে ঐতেরেয় উপনিষদ সর্বপ্রাচীন উপনিষদ পরের প্রশ্ন যে মন্ত্রের দ্বারা দেবতাদের স্তুতি করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ঋক ঋক শব্দের অর্থ কি ঋক শব্দের অর্থ হচ্ছে ভুলোক পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বরের প্রশ্নে দেখা বলা হয়েছে মহর্ষি পতঞ্জলি ঋগবেদের কটি শাখার উল্লেখ করেছেন একুশটি চার বেদের মধ্যে আয়তনে সব থেকে সর্ববৃহৎ বা সব থেকে বড় কোন বেদ ঋগ্বেদ পরের প্রশ্ন ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডল থেকে অষ্টম মণ্ডল পর্যন্ত সাতটি মণ্ডলে বিভিন্ন ঋষি বংশের মন্ত্ররাজি সংগৃহীত আছে এই সাতটি মণ্ডলকে একত্রে কি বলা হয় বলা হয় আরশো মণ্ডল ঋষি থেকে আরশো শব্দটি এসছে যেহেতু ঋষি বংশের মন্ত্রের পরিচয় রয়েছে তাই জন্য এই সাতটি মণ্ডলকে আরশো মণ্ডল বলা হয়ে থাকে পরবর্তীতে প্রগাথা মণ্ডলের অপর নাম কি প্রগাথা মণ্ডলের অপর নাম হচ্ছে উদ্গাত্রী মণ্ডল ঋগ্বেদের মূল অংশের সর্বজন গ্রাহ্য সময়কাল কোনটি পরবর্তী যুগ মানে কোন সময় বেদ রচনা হয়েছিল বোঝা যাচ্ছে আশতমা সদ্গময় এই যে সংস্কৃত শ্লোকটি রয়েছে আবারও বলছি আশতমা সদ্গময় বাক্যটি নেওয়া হয়েছে কোন বেদ থেকে উত্তর হবে ঋগ্বেদ থেকে ঋগ্বেদে বর্ণিত থেকে গুরুত্বপূর্ণ নদী কোনটি ঋগ্বেদে বর্ণিত সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সিন্ধু মাথায় রাখতে হবে গঙ্গা কিন্তু নয় ঋগ্বেদে প্রধান এবং সব সর্ববৃহৎ বা সর্ব বেশিবার যে বর্ণিত নদী রয়েছে সেটি হচ্ছে সিন্ধু নদী ঋগ্বেদে অহর্ণা শব্দটির ব্যবহার করা হয়েছে কি বোঝানোর জন্য উত্তর হবে গরুর বোঝানোর জন্য বা গরুদের জন্য ঋগ্বেদে বহু গ্রামের সমষ্টিকে কি বলা হয় বিষ বলা হয় বয়হর্ষি তালিবর্ষ ঋগ্বেদে শুধুমাত্র কোন পর্বতের নাম পাওয়া যায় শুধুমাত্র হিমালয় পর্বতের নাম ঋগ্বেদে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ঐতেরেয় উপনিষদের রচয়িতাকে রচিতা হচ্ছেন ঐতেরেয় মহিদাস তিনি হচ্ছেন ঐতর উপনিষদের রচনা রচনাকার ঋগ্বেদের কোন সূক্তে পরমাত্মার স্তুতি দেখা যায় উত্তর হবে নাদশীয় সুক্তে ছেচল্লিশ দাগের প্রশ্ন বলছে বেদকে চার ভাগে ভাগ করেছেন কে উত্তর হবে মহর্ষি কৃষ্ণদয়পায়ন বেদব্যাস যেহেতু তিনি বেদকে ব্যাস করেছেন বা বিভাজন করেছেন তাই জন্য তাকে বেদব্যাস বা ব্যাসদেব বলা হয়ে থাকে কোন যুগে মাথায় রাখতে হবে এটা ঘুরিয়ে প্রশ্ন আসে কোন যুগে ব্যাসদেব বেদকে চার ভাগে ভাগ করেছেন উত্তর হবে দাপর যুগে আচ্ছা সামবেদের কোশ্চেনে আসার আগে তোমরা অবশ্যই কমেন্টে যারা এতদূর ভিডিওটা দেখছো জানাবে তিনটি প্রশ্নের উত্তর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তিনটি প্রশ্ন প্রথম বলছে বেদের রচনাকার কে দ্বিতীয় প্রশ্ন বলছে বেদের অপর নাম কী এবং তৃতীয় প্রশ্ন বলছে বেদ কটি বা বেদের কটি বিভাগ এবং কী কী এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বোঝা গেল চলো সামবেদের রচনার দিকে বা সামবেদের আলোচনার দিকে এগিয়ে যাই সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বলছে সাম শব্দের অর্থ কী কথার অর্থ হচ্ছে গান বা গীত বা যেটাকে গান করা হয় তাকে সাম বলা হবে বা গীতি সামবেদের আরণ্যকের নাম কী সামবেদের আরণ্যকের নাম হচ্ছে মুন্ডক বা এটাকে মুন্ডক উপনিষদও বলা হয়ে থাকে সামবেদ কত ভাগে বিভক্ত সামবেদ পাঁচটি ভাগে বিভক্ত বর্তমানে সামবেদের কোন শাখা সর্বাধিক প্রসিদ্ধ কৌথমী শাখা সর্বাধিক প্রসিদ্ধ বর্তমানে সাম সংহিতার বিভাগ কটি শাম সংহিতার বিভাগ হচ্ছে দুটি একটা হচ্ছে আর্চিক ও গান একটি আর্থিক আর একটি গান সামবেদ হলো গেয়বেদ গেয়বেদ মানে কি যেই বেদ গান করা হয় অ্যাকচুয়ালি সাম থেকে কিন্তু বা সামবেদ থেকেই বর্তমানে কিন্তু ক্লাসিক্যাল যে আমাদের ধারা তার উৎপত্তি হয়েছে তাই সামবেদ যেহেতু গান করা হতো বা দেবতাদের উদ্দেশ্যে গান করে তাদেরকে আনয়ন করা হতো তাই জন্য সামবেদকে গেয়বেদ বলা হয়ে থাকে সামবেদের অধিকাংশ মন্ত্র কোথায় পাওয়া যায় ঋগ্বেদে পাওয়া যায় সামবেদের সর্বমোট মন্ত্র সংখ্যা কটি এক হাজার বর্তমানে সামবেদের কটি শাখা পাওয়া যায় উত্তরভাবে তিনটি শাখা পাওয়া যায় পাঁচটি শাখা মূল আমরা তিনটি শাখা বর্তমানে পেয়ে থাকি জৈমিনী কোন বেদের শাখা বা জৈমিনীয় কোন বেদের শাখা জৈমিনীও হচ্ছে সামবেদের একটি শাখা আর্চিক সামবেদের কোন শাখার বিভাগ কৌথমী শাখার বিভাগ ঋক ও গানের সংকলনকে কী বলা হয় ঋক এবং গানের সংকলনকে বলা হয় আর্চিক মূলত সামবেদের মন্ত্রগুলি ব্যবহার করা হয় কিসের উদ্দেশ্যে গানের মাধ্যমে দেবতাকে আহ্বান করার জন্য ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস বলা হয় কোন বেদকে সামগানকে বা সামবেদকে সামন শব্দের অর্থ কি সামন শব্দের অর্থ হচ্ছে সুর সোম আহতির সময় কে সামবেদের স্তবগুলি আবৃত্তি করেন উত্তর হবে উদ্গাত্রী সামবেদে কোন রাগ রয়েছে ধ্রুপদ রাগের ব্যবহার সামবেদে দেখা যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে চার বেদের মধ্যে কোন বেদের বলে বর্ণনা করেছেন উত্তর হবে সামবেদ সামবেদ রচিত হয়েছে কোন ভাষায় বৈদিক সংস্কৃত ভাষা যেটাকে আমরা ছান্দশ বলে থাকি সেই ভাষায় সামবেদের ঋত্বিককে সামবেদের ঋত্বিক হচ্ছেন উদ্গাতা এখানে ঋত্বিক বলতে কিন্তু ব্রাহ্মণকেই বোঝাচ্ছে তাহলে সামবেদে ব্রাহ্মণকে আসলে তখনও কিন্তু লিখতে হবে উদ্গাতা যেখানে আমরা ঋগ্বেদের পেয়েছিলাম কি উদ্গাতা বা ব্রাহ্মণকে ঋগ্বেদে হচ্ছে হোতা সামবেদে হচ্ছে উদ্গাতা সামবেদের উপনিষদের সংখ্যা কটি দুটি সামবেদের প্রধান কটি সূত্র তিনটি প্রধান সূত্র সামবেদ পাওয়া যায় কোন স্বরভাষায় স্বরলিপিভুক্ত স্বরভাষায় শেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সামবেদের বা সাম এই যে বেদটি রয়েছে সেটি বেদ যে চারটি রয়েছে তার মধ্যে কত নম্বর বা কোন ভাগে পড়ছে উত্তর হবে সাম বেদের দ্বিতীয় ভাগ তাহলে এই ছিল বৈদিক সাহিত্য নিয়ে আজকের আলোচনা তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি কিছুটা হলেও এই নোট তোমাদের কাজে লাগবে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি দেখাবে পরের একটি ক্লাসে যেখানে আবারও তোমাদের সাহায্যের জন্য নতুন বিষয় নোট নিয়ে হাজির হবো আজকে যারা প্রশ্নগুলো লিখে নিলে এবং এখন থেকে যারা প্র্যাকটিস করবে ভেবে নিয়েছ তাদেরকে বলবো এই প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে আশা করছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দেখা হচ্ছে তাহলে পরের একটি ভিডিওটিতে ভিডিওটি ছাড়ার আগে বা ভিডিওটি শেষ করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না ভালো লেগে থাকলে এবং কমেন্ট করেও জানাতে ভুলবে না যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কাজে লাগলো কিনা এবং পরবর্তী আলোচনা যদি পেতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো টাটা